অন্তহীন যন্ত্রণা। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর, নাড়াজল, কি বলবো বলো, বছরের পর বছর এরা জানে আমাদের ডুবতে হবে, আমাদের কষ্ট পেতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 7 বার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন কেন্দ্রের সরকারের। আমি নিজে প্রজেক্টটা শুরু করে দিয়ে গিয়েছিলাম, তারপর 3 জন সেচ মন্ত্রী তারা চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী নিজে দরবার করেছেন, টেকনিক্যাল অ্যাপ্রুভাল হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের। 5.5 বছর কেন্দ্রে ঝুলে আছে, একটা নয়া পয়সা দেয়নি দেয়নি দেয়নি। অরূপ ধারা এমএলএ হয়েছে নতুন, খুবই উৎসাহী যুবক, আমাদের সাহেব এসছেন মন্ত্রী হুমায়ুন সাহেব, শিউলি দেবী পাশেই ওর বিধানসভা, মন্ত্রী এসছেন, শ্রীকান্তও ছিল, ও আসছে পেছনে, আমরা নিজেরা এসছি, এডিএম এসছে, এসডিও, বিডিও, পঞ্চায়েত সমিতি প্রধান, উই অল এমএলএ। আমাদের একটাই লড়াই, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওদিককে বললো ওরা 75% দেবে, 25% রাজ্যকে দিতে হবে, হঠাৎ চিঠি না 50-50 করতে হবে, মুখ্যমন্ত্রী বললেন তাতেও রাজি, তাতেও রাজি, আমরা দিন টাকাটা, প্রজেক্টটাকে মঞ্জুর করে আপনারা ক্লিয়ারেন্স দিন, মঞ্জুর করেছে, ক্লিয়ারেন্স আসছে না। প্রতি বছর আমার চন্দ্রকোনার লোককে ডুবে মরতে হবে, ফসল যাবে, বাড়ি যাবে, জীবন যাবে, জীবিকা যাবে, কত যন্ত্রণা সইবে আমার বাংলার মানুষ। একটা নির্দিষ্টভাবে বাংলাকে টিপে মারা, নির্দিষ্টভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়া মমতা ব্যানার্জি। চাষ উপযোগী করা যায় আমরা জমিকে কি ভাবছেন? আগামীকাল সৌমেন মহাপাত্র মাননীয় সেচ মন্ত্রী বেলা 2টায় সার্কিট হাউসে মিটিং ডেকেছেন, সমস্ত ইঞ্জিনিয়ার, সব অফিসার, সব আধিকারিকরা থাকবেন সেখানে, জলটা নামলেই জরুরি ভিত্তিতে, এমার্জেন্সি ভিত্তিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষকে আমরা কষ্ট দেব না, যত শীঘ্র সম্ভব তার শেষ করতে হবে এবং কাজ করতে হবে। আপনাদেরও সাহায্য চাই সাংবাদিক বন্ধুদের, কী